ঢাকায় জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক দেশে আরও একটি 15ই আগস্ট ঘটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা ছাত্রদল ক্যাডারদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা। রাজধানী দোহার স্থানীয় একটি হোটেলে কাতার আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়ান খন্দকার। প্রতিবাদ সভার প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, উপদেষ্টা মোহাম্মদ কফিলউদ্দিন, সৈয়দ আনামিয়া, সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, মোস্তাফিজুর রহমান রিপন, এম মালেক, বদরুল ইসলাম ও মোহাম্মদ এনামুজ্জামান সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, পদ্মা সেতু সহ শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিএনপি ও তার কথিত সহযোগীরা দেশে ও বিদেশে অরাজকতা সৃষ্টি করতে অপতৎপরতা চালাচ্ছে।